বুঝছো, এদিকে কুকুমনির দাদাভাই কিন্তু চলে আসতেছে। কুকুমনির কিন্তু অনেক কষ্ট হয়েছে, দাদাভাই চলে আসতেছে। কুকুমনির কোন জায়গায় কষ্ট আপনারা জানেননি দর্শক? দাদাভাই যদি বেতনটা পাইয়া কিছু টাকা পাইতো, তাইলে সবাই একটু শপিং করে আনতে পারতো, টাকা এই মাসে স্যালারিটাও দেয় নাই। তো দর্শক, খুকির দেখছেন নি কি পরিমাণ লোভ, দর্শক কত কইতেছে সামনের দিকে। তো এর নাম কি, আমাদের মাইনর মাসির এখন, তার ভিডিও কেউ করতে পারবো না, তার মাইয়ের ভিডিও কেউ দিতে পারবো না। কিন্তু পাশের বাড়ির এই যে আশেপাশের মানুষজন আছে একটু গরিব দুঃখী, হ্যাগরও ভিডিও করে মাইনর মাসে কিন্তু ইউটিউবে ছাড়তে পারবো। এদিকে নাটিলা মাল্টিপ্লাক শারমিন ইতিরে ইতিরে একজন একজনের লোকে চুলাচুলি করে, একজনের খবর একজন কিন্তু প্রচার করে, এরপরে যখন শেষমেশ তিসারাতে ইচ্ছা মতনে খায় এ দোলায়, তো তখন কিন্তু দর্শকদের উপরে দোষ দিতে চলে। এদিকে আমাদের তানু মণ্ডল কিন্তু চলিয়েছে বাপের বাড়িতে, এক হয়েছে তানের জন্মদিন, আর এক হয়েছে এনদি ফাঁসের বাড়ির মাই এগের ভিডিও করতে আরব। দর্শক তো কি নিয়ে কথা কইম, এতক্ষণে নিচ্ছে আনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? নিয়ে আবার আইসি আন্নাগুলো আমি টুকুর করে কুদুর কথা কই যাইম। আর আনারা ব্যক্তি কিন্তু লাইক দেন, সকাল থেকে সবাই কমেন্ট করছে আবু আন্নে গিললে একটা সকালে ভিডিও ছাড়েন নাই। আসলে আমি একখানে ব্যস্ত আছি, এলে ছাড়তে মারি না বুঝিনি। তো আপনারা ব্যক্তি ভালো থাকলে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তা আনারা ব্যক্তি কিন্তু টুকুর করে আগে আগে আনলোকে চলিয়ে গেন। বাবু রে বাবু, আন্না করে কীটা কইতাম খু দর্শক, এই খু কুকুমনির নিয়ে ইদানিং আর একটু ভিডিও কম দেওয়া হইতেছে। আগে তিসার কথা কইলেই পরে কুকুমনির কথা কইম। কুকুমনির হুলু হুলু আসলে আসলে দাদাভাই। দর্শক তিসার কাছে এখন প্রচুর পরিমাণে কন্টেন্ট আছে, কন্টেন্ট হয়েছে এই বছরে তানজিলার বিয়ে থেকে শুরু করে শপিং থেকে শুরু করে তিসা কিন্তু এবছর চরমভাবে প্রচুর পরিমাণ, মানে পুরো ফ্যামিলি কিন্তু একদম অন্য অন্য সময়ের তুলনায় এই দুই মাস তিন মাসে কিন্তু তিসা খুবই ডলারের দিক দিয়ে প্রচুর পরিমাণ কামাই নিছে। এখন কন্টেন্টের অভাব নেন, আশেপাশের মানুষদের বাড়িতে যে ভিডিও করা শুরু করে দিছে, বিয়ে বিয়ে এডি দেখালে দর্শকরা হুমড়ি খাই দেখে। এদিকে এটার নাম কিতা, তানু মণ্ডলের বিয়ের ভিডিও কেউ দিতে পারবে না, দিলে স্ট্যাক মারবো চ্যানেলে, ধমকানি হুমকানি কিন্তু আছে। এদিকে নিজে কিন্তু মানুষের বাড়ির যায় যে ভিডিও করে মানুষের মাইয়া করে কিন্তু ইউটিউবে ছাড়তে আছে দর্শক। এদিকে তানু মণ্ডল চলিয়েছে তার ভাইয়ের জন্য দুইটা র্যাকেট নিয়ে, আহারে বিরাট বড় তানু মণ্ডল, বড় লোক, এতটাই ইউটিউব থেকে ইনকাম করে। বাইরেতে একটা ডায়মন্ডের একটা আংটি দিতে পারতো, নাহলে ডায়মন্ডের একটা গলার নেকলেস দিতে পারতো, বাইরে গলার মধ্যে ফরনের লাই না পাইতো না নিকনসে দর্শক। এদের তো আবার শখ বেশি দেন না, বদা গলার ভিতরে হান্ডেস বান্ধি রেখছে, ভুরগে বয়সে কি একটা বাপ সাপ নিয়ে গলার মধ্যে হান্ডেস দিয়ে তো তো হয়েছিল। তানের একটা ডায়মন্ডের নেকলেস বানিয়ে দিলে তান জিলার ভালো হইতো, জন্মদিন উপলক্ষে আয়রে আল্লাহরে, বা লন্ডন থেকে বিরাট বড় গিফট আসে, বাস্ক আছে প্যাকেট করি, যাক যদিও এটির একদম খুব নিম্নমানের জিনিসপত্র ফাটাইছে, যেই ফাটাইছে, কিন্তু দুলাভাই হিসাবে তো তানের জন্য বিশাল বড় কিছু একটা গিফট রাখাটা দরকার। তো এদিকে চলিয়েছে তানজিলে, যেন মূল ঘটনা হচ্ছে তানের জন্মদিন আছে, আরেক দিক দিয়েছে পাশের বাড়ির বিয়ে আই চলিয়েছে। কী রে খ্যার খাওয়াইতে যে বইছে হুরা এলাকাবাসী গ্রামবাসী থাই আমাদের মাইনুর মাসি তার মাইয়ারে বাপির মাইয়ারে ক্ষীর খাওয়াইব, মানে কীতে ব্যাপারটা মান্না মানায় তোর মেয়েমান বাপির মাইয়া। তো দর্শক বাপির মাইয়ারে ক্ষীর খাওয়াইব ক্ষীর খাওয়াইব, এক সপ্তাহ বরিয়ে আশেপাশের গরুব দুঃখী মানুষের একবার সাহসী সিল্লাই একবারে মরিচ কাটি লাগাই দিছে মানুষের ঘরে খাই খাই, এর পরে আবার টেয়া যায় যে খুঁজি এনছে বই বই, যারা টেয়া না দিছে থোঁতা হলে লেছে এরা ঝরগা বিপদ লাগাই দিছে তানজিলার হাতে টেয়া দেন। তো দর্শক এই যে পাশের বাড়ির মাইয়ের হিয়ানো তো ভিডিও করতে তিসার ঠিকই চলে গেছে, তিসার উচিত ছিল না যে পাশের বাড়ির মাইয়ের গিয়ে ক্ষীর খাবানি তার ফ্যামিলির মধ্যে একদিন পুরো ফ্যামিলিরে খাওয়ানি, অন্ধদে আজকে বিয়ের ভিডিও চলিয়েছে ইউটিউবে বিয়ের শাসকে রুমেছে। তো তিসার বাসায় তো একদিন ক্ষীর খাওয়াইতে পারতো পাশের বাড়ির মাইয়ারে, নিজের মাইয়ারে তো হাত দিন ভরি মানুষের জোর করি করি মানুষের বাড়ির যে ক্ষীর খেয়ে আইসে লোক দেয় নাটক। তো তিসা অন্য মানুষের মাইয়া বাড়ির যে ভিডিও করতে পারবো টিয়া ইনকাম করতে পারবো, তো হেতাকো মাইয়া গেরে ক্ষীর খাওয়ায় না কি বা বুঝলাম না, শুধু তিসার মাইয়ার লাইনে হাত দিন আষ্ট দিন পর্যন্ত ক্ষীর খাওয়ানোর ইয়া চলে, প্রস্তুতি চলে এলাকাবাসীর মধ্যে, একজনের ঠেলা একজন কে খাওয়াইব বাপির মাইয়ারে ক্ষীর। তো এই যে পাশের বাড়ির মাইয়া গিয়া বিয়ে হইতেছে ইগেরে ক্ষীর খাওয়ানো নিলে কি এই যে আশেপাশে নাই পাফিয়া আফিয়া যেডি আছে ওই যে এদিক দিয়ে নীলেরা গড় এদিকে এই আয়ডার নাম কিতা জানি কয়
মাহিনুরের ঘর, মাহিনুরের এই যে ইন্দি বাপিসাসা, এডি যে এডি তো যে কিপটার কিপটার দেখলে বোঝা যায়। তো দর্শক তো তৃষা তো ফাইতো হ্যাঁ করে একটু ক্ষীর খাওয়াই তো খাওয়াইলো না কিনলেই তো এনে কিন্তু কন্টেন্ট বানাইতে চলে গেছে। এনতায় কিন্তু এই মাইয়ারে বেশি কিন্তু ডলার ইনকাম করে নিতে পারবো, কিন্তু এক বেলা ক্ষীর খাওয়াইতে পারে না নিজের বাড়িতে বলাই আনি তৃষা। দর্শক তানজিলাও চলে এসেছে অলরেডি, তানজিলাও কিন্তু বিয়ে কমানি শুরু করে দিছে। হেনতে আই এনে হলুদ মরিচ মাখাই বেটকিগুলা বুড়া বুড়া হাক নাক না কথা এডি ওরে বাপরে বাপ কুচকুচ হতা হ্যাঁ। রাহুল খান বেলে লুঙ্গি লুঙ্গি পরে রয়েছে, এলে হেতে বেলে ক্যামেরার সামনে আইতো না। আরেকটা জিনিস সামনে করে কই দর্শক, আজকে তানজিলা গুট গুটটা বাত্তি যে খুবই বাত্তি বেলে কিনলে একবার অতিরিক্ত ফাঁকনা সবই জানে তানজিলা বিয়ে হইতে না হইতে। কাইলা তো কইতেছে হিতির বেলে সংসার হয়েছে, মনে যে কয়দিন পরে বিন্না খাইবে হিতি হিতির নিজের সংসার। তো দর্শক আরেকটা জিনিস কই আনা করে, এই যে সাঁসি গিয়ে ফাঁসি দিয়ে বইয়ে রে সাঁসি হড়ি গিরি কত এডি কত কত টাকা দামের কাপড় হইব, 450 টাকা মানে 500-600 টাকার কাপড় হইব এই যে কটনের মধ্যে রে। এই থ্রি পিস মাল লাইও কিনলো, শাশুড়ির লাইও কিনলো, নিজের লাইও কিনলো, তানজিলার কি কাপড়ের অভাব আছে? অন্য কোনো মাই হলো তো ঠিক আছে, শাশি শাশুড়ি যেহেতু বইরিছে বুদ্ধি করে শাশি শাশুড়ির কাপড়টা দিয়ে দিই, যেহেতু আমরা ভিডিও করতেছি দর্শকরাও কমেন্ট করবো আর দেখতেও বাজে দেওয়া যায় যে শাশি শাশুড়ির যেন কত আদর, শাশি শাশুড়ি কী পরিমাণ আদর করে, ঘর গুছাই দেয় জিডি তারা ইউটিউবের মধ্যে দেয়া। আসলে এটি ক্যামেরাতে দেখানোর জন্য এগুলা করে দর্শক আর কিছু না, কারণ নাহলে শাশি শাশুড়ির তানজিলা ফাটতো না। এই যে নিজে না রাখি যদি না হয় না থায় এইটুকু আক্কেল খাড়াইতো যে ঠিক আছে দরকার নাই, আমি রাখবো না, আমার তো কাপড়ের অভাব নাই, যেহেতু বেডি বইরিছে বেডির এই কাপড়টা দিয়ে দিই। খেয়াল করি দেখেন শ্বশুর বাড়িতে যাত্রা করে এসে তৃষার লাখ টাকা কাপড় আনছে, ইও না শাশি শাশুড়ির দেন আর দাদি শাশুড়ি তো আছে হেডারে তো বেডিডে হিডারে তো দেয় নাই, হিয়ে না যায় এনে যে উলাইল্লার মা যেটা আমাদের নাচুনি খেলা, নাচুনি খেলারও কিন্তু একটা দেয় নাই, নি টুপুর করে আমুল লাইকা মাঝখান দিয়ে কাপড় লেগে গেছে নাচুনি খেলার দেন একটা কাপড়। তো এটি তো দেখতে একটু দৃষ্টিকটু লাগে, কিছু অনেক দর্শকে কমেন্ট করছে যে তোমার শাশুড়ি উচিত ছিল শাশুড়ি শাশি শাশুড়ির একটা থ্রি পিস দেওয়া পাশে বসে রয়েছে, এটা তো দেখতে খারাপ লাগে। তো দর্শক তো সান্না গুটগুটটা বাত্তিক তানজু তানুমণ্ডল কিন্তু নিজেরটা ষোলো আনা সবই বুঝে মার মতো, যে দিলে হরিরে দিয়ে দিয়ে একসেট আর মারে দিয়ে দিই শাশি শাশুড়ি কিনলে দিতাম। তো আর না দিলে বেডির সামনে দেওয়ার তো কোনো দরকার ছিল না, এটা কিন্তু সুপে সাপে দিতে পারতো নিজের শাশুড়িরে। তোরা যে ভিডিও করস ভালো কথা, ভিডিও করস এটা দর্শকরা দেখে দর্শকরা জানে তাদেরকে দেখাইলেই তো চলে। তো বেডি গিয়ে ফাঁসি দিয়ে বইয়ে রাই তানজু খালা এটা কী ধরনের কাজ কারবার করলো যে ইয়া শাশুড়ির এতে কাপড় তুলি দেয়। তো দর্শক এদের কথা আর কী কই, মেয়েরা নিজেরটা ষোলো আনা আর 32 আনা সুন্দর করি বালাই বুঝে। এদিকে তো বাপের বাড়ির গেছে গিয়ে দুইটা র্যাকেট হাতে করি, র্যাকেট দুটো হাতে করে শালাবাবুর জন্ম জন্মদিন খাওয়ার লাই চলে গেছে। শালাবাবুর জন্মদিন মেন মেন ইয়ে না মেন হয়েছে ফাঁসা বাড়ি মাই এটা বিয়ে হইতেছে, এনে যে ভিডিও করতে পারবো আই এ তো যাই এনে হাঁদাইছে কিরকার নিলে বুড়ি হাঁক না বেডি কী পরিমাণ গুট গুটতে বাড়তি। দর্শক এবার এ তানজিলার কথা বাদ, তানজিলার কথা আবার বাদ দিই, ইয়ের কথা বলি মাল্টিপ্লাক শারমিনরে নিয়ে একটু কথা কই। এদের বিতর্কত কাহিনী কী পরিমাণ বাজে, কী পরিমাণ বাজে, একজন একজনের শুধু ভিডিও করার স্বার্থে। একটা জিনিস জানা করে কই, তৃষা কোনোদিনও এই মাল্টিপ্লাক ফ্ল্যাগরে বাসার দিকে আনতে দেয় নাই, তৃষা শুধু সে ঢাকা দিকে থেকে যখন একটু বাসা ছেড়ে দিবে যাবে এই এই সময়গুলোর মধ্যে তৃষার ভিউ পড়ে গেছে গে, বাসা ভাড়া চালাইতে টান টান হয়ে যেতেছিল যার কারণে মাল্টিপ্ল্যাগরে আবার ডাকি বাসার মধ্যে আনছে, কারণ একজনকে নতুন করে দেয়াইলে তো ভিউ এদের মাল্টিপ্ল্যাগরে আনি দেয়াইছে এই চ্যানেল খুলে দিছে। দর্শক আরেকটা স্বার্থ তানজিলার, এই যে বিয়ে লাগবো মাল্টিপ্ল্যাগ আর বাবু নিজের দায়িত্বে নিজে কন্টেন্ট বানাই ব্যবহার করলে তানজিলাল্লাই দেখেন নাই 60-70 হাজার টাকার জিনিস মাল্টিপ্ল্যাগের তে হাতা লেগেছে। দর্শক ইতিরে ইতিরে অজ্ঞ অজ্ঞের চুল সিঁড়ি সিঁড়ি মানে কীতে কইতাম ড্যাঙ্গার কচু লাগায় অজ্ঞ অজ্ঞরে ড্যাঙ্গার কচু আনি লাগাই দে ও আর দুই চারজন আবার কবে না ফুর ড্যাঙ্গার কচু কীতে ড্যাঙ্গার কচু ড্যাঙ্গা মানে বন মানে বাড়ির আশেপাশে একটু যেনে গাছপালা বেশি হয় থাকে না বাগান অন্ত আধুনিক বাগান মানুষ করে, আগে তো মানে বাড়ির আশেপাশে যে বাগান থাকে এখানে গাছ আর গাছ মানুষে কিন্তু ঢুকতে পারতো না, তো এখন তো আসলে মানুষ যতটা সচেতন হয়েছে আধুনিক হয়েছে এগুলো কিন্তু সাফসাফাই করে ফেলছে। তো এখানে কিছু বন্য জঙ্গলে গাছ টাছ হয় প্রয়োজনের অপ্রয়োজনের, তো এখানে ভিতরে কিছু কচু গাছ টাছ হয় না হই থায় তো ঝোপ জঙ্গলের ভিতরে, তো সেই চুলকেন্যালা ড্যাঙ্গার কচু এনে একজন একজনরা লাগায় যে যেমন দেন না তৃষা শারমিন রে কেরম সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে চলিয়েছে গালাগালি সবে আইসে সাদিয়া শারমিন এডিরে।
তো এই জনায়ন তিশার মুখ থেকে চাপের মধ্যে পড়ছে শেষমেশ এই মাল্টিপ্লেক্স শারমিন্স দর্শকরা চোখ রাঙ্গানি দেয়। মা গো মা আন্নারা আই আমাকে খোঁচান, তখন আমি হাইফার ওই একটা কথা বলে ফেলি, পরে আমার ফ্যামিলির মানুষরা খারাপ বুঝে ভুল বুঝে বুঝি হয়, আপনারা সৃষ্টি করেন। দর্শকদেরকে কয় ওরে বাপরে দর্শকরা তোমরা বিও দিব, তোমরা ডলার দিয়ে আইব, দর্শকদের মনের ভিতরে যেই কথাবার্তা দর্শকটি লিখতো না, হেডিস জবাব দিতে আয় তুমি, আবার একজনে একজনের ড্যাঙ্গার কসু লাগাও, একজন একজনের রোস্টিং করে দিয়ে যাও তোমরা তোমার ফ্যামিলির মানুষদেরকে, বুঝছো নি গো? আমরা জানি গে যে ব্যক্তি আন্না গো এই পুরা খানদান সম্বন্ধে। তো মাল্টিপ্লেক্স কীভাবে চোখ রাঙানি দিতে আইছে যে দর্শকদেরকে দোষ দিতে আইছে, দুইজনে যে আগে আগে হতিন হতিন আসিলেন, হতিন হতিন কাড়াকাড়ি দুই হতিনের জাগরা জাড়ি, তো দুইজনে 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 তো আগে হতিন হতিন আসিলেন, এলেই না এলেই একজন একজনটা দেখতে পারে না, কে ভিডিও নাই কে বানানির জন্য দুইজন দুইজনের একটু ভিডিও টিডিও করে আফা আফা করি কয়। আর একটা জিনিস তানজিলে বেলে হিতির ফেয়ারের ঘরের বেলে সন্তান ওমা কিতাল কয় এটি কের মেয়ে কত ফেয়ারের সন্তান বলতে পারতো যে এইতে আমার বোনের মেয়ে আমার মেয়ের মতো আমার সন্তানের মতো আমার ফেয়ারের সন্তানের মতো একদম কি বেলাজ্যে কথাবার্তা, কোন তো ফেয়ারের সন্তান কেন নয় এখন তো মানে জিনিসটা উল্টাপাল্টা বলি ফেলতো হয় যে ফ্যাটের সন্তান তোমার ফ্যাটের মধ্যে তানজিলারে দিছে কে, এটার বাপটাকে এটা একটু প্রচার করি হতো, একবার একবার তো তিসের ফ্যাটে কইলো যে এটা কুলফি এলার তোমার ফ্যাটের মধ্যে আবার তানজিলারে আনি দিয়ে গেছে কে, হেডাও একটু নামটা একটু প্রকাশ করে দিও ফ্যাটের সন্তান। ফ্যাটের সন্তান কেমন নয় মানুষ বোনেরে কইতে পারে যে সে আমার সন্তানের মতো হে আমার বাচ্চা এটাই কইতে পারে, কিন্তু আমার ফ্যাটের সন্তান হাতির ফ্যাটেরতে মনে হয় তানজিলা বাইরেছে, কী যে একটা অবস্থা হিন্দি মানে তিসার দোলাই খাই তিসার কুত্তা দোলাই খাই শেষ পর্যন্ত আইয়ান আবল তাবল বকা শুরু করছে এখানে কথা কয়ে চোখ টোক রাঙ্গা নিদি দর্শকদেরকে এনে একবার কীভাবে হাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলি চলি গেছে কেন করে একটা ভিডিওর বিফিং মারি বাফু রে বাফু। এবার আনডেন আমাদের দাদাভাইয়ের কলি দক্ষিণা হাওয়ার বাতাস রেলে একটু কথা কয় আমাদের দাদাভাই, আমার দাদাভাই উলু 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 আসলি আসলি মানি মানি করি উষ্টা মারি বিমানের ফেলেনের ফাঙ্কার মধ্যে বইয়ে দিয়ে দাদাভাইকে দেশে কী জন্য ভাড়া দিতে আছে। দর্শক এই খুকমনি যে বিবৃতিগুলো দিল আজ মানে খুকমনি হয়েছে বাজারও না কোনায় যাইতে হচ্ছে আল জাজিরে, তো ইতি মনে করছে বাবুরে ইতির আগে কেউ যদি ভিডিও দিত তাহলে তো ভিউ লো যাবো, এলে তাড়াতাড়ি করে আটটি একটু দৌড়িতে দৌড়িতে নিঃশ্বাস হালাতে পারতেছে না, হোঁফাইতে হোঁফাইতে দাদা বাইরে নিয়ে ব্রিফিং দেওয়া শুরু করে দিছে, বেড়া আছে বেড়ার জ্বালা যন্ত্রণা, বেড়া আছে বেড়ার চিন্তা, বলে কী চিন্তা রে আফু, বেড়া দিয়ে এনে চুরি করছে, চুরি করার পরে এনে থাকে অবৈধ অন হেতে রে চুরি ধরা খায় ইচ্ছে মতনে সেচছে, ইন্দুর শেষা শালার ভিতরে ইন্দুর শেষা আছে নিনি ইন্দুর একটা দৈত্যাইলে শালার ভিতরে বড়ি হেতে তো সরাসরি মারতে না কেন ফুরুত করে দৌড় দিব, এবার এতে বস্তার মুখ বাঁধি ইচ্ছে মতনে এমন শেষা মারে, তো এর হেতে শালার ভিতরে বড়ি ইন্দুর শেষা মারছে, ইন্দুর শেষা মারি ইয়ার কিতা করছে জানেননি হেতের কাছে তো বেলে টে আনে তে আনবো কতন, এবার হেতরে বিমানের হাঙ্কার উঠে বইয়ে না এই রশিদি বাঁধি তার হেতরে বাংলাদেশে আর করতে হার করার ব্যবস্থা করছে মালয়েশিয়া সরকার, আর একটা কই না এলে কি না বিমানের সাক্কার লগে বাঁধি হেতরে হাড়াই দিছে। দর্শক বেড়া আছে বেড়া জ্বালা যন্ত্রণা, একদিকে বেলে সাকড়ি গেছে কই আরেকদিকে শেঁসা তো খাইছে কদিন আগে বেলে আবার অ্যাক্সিডেন্ট করছে অন দেশের মধ্যে চলে যাইব, গোবর টোকানি খুকি আছে হিতির গিফটেলে বাবুরে বাবুরে কির মে লুবি লুবি কইতেছে দাদাভাই উলু আমাকে দাদাভাই বেতনটা পর্যন্ত দেয় নাই, বেতনটা পাইলে যে খুব চৌকিন মানুষ দাদাভাই কিছু আমাদের জন্য গিফট আনতে পারতো বাচ্চা কাচ্চাদের, বেটা কজন রে দিব এক কুড়ি মানুষ এটিন কজন রে গিফট দিব, অজ্ঞ দুগো হইলে মানুষের দিয়ে উড়াই তারে এত পুরো খানদানের ভিতরে কারে দিব এত গিফট, সান না বেড়া আছে বেড়া জ্বালা যন্ত্রণা বেড়ার হল একটা হয়েছে ইয়ারে দিটার দায়িত্ব বরণ পোষণের দায়িত্ব নিতে পারে কিনা এটা তো ঠিক নেই, তো দশা কেন সান খুকি আছে হিতির সাথে দাদাভাইয়ের যদি এ মাসের স্যালারিটা দিত তাইলে হিতি কিন্তু দুইটা শপিং করি আনি খুকিরাতে তুলে দিতে পারতো। একটা কথা কই আন্না করে দর্শক ইতির কদুর লজ্জা সরম কোনো কিছু নাই, যেন শারমিন কই দিছে যার নাম করলে ভিডিও বানাইয়েন না, শারমিন হয়েছে হিতির স্বামী বিদেশ থেকে চলি আইতে আছে, যদিও অনুমে হিতির শীতকালে একটু উমের দরকার আছে বালাই আছে হিতির লে হিতি, কারণ শারমিনে তো টেনশন করে না কিতে জানেননি ইউটিউব আছে
একটা না একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ইউটিউব তো করিম ব্যাপারীর মানে মালিক, ইউটিউবের মালিক তো এসে করিম ব্যাপারি। দেন না তিসা পরা ফুদ্দা ফুরা ফুদ্দা সব সাড়ি দিছে, ই ইটি ফের বানাই আন ফাবনার যেডি আছে আশেপাশের গরিব দুঃখী এডিরও আনে, কিন্তু ইউটিউবে তিসা নামাই দিতে আছে হিন্দি। এবার এবার ইতিফিতি সবে কিন্তু চলি আইছে চ্যানেল লই, কদিন পরে ওই যে নীলা মিলা ব্যক্তি চলি এইব চ্যানেল লইল। তো দর্শক রান্না করে কই এই এই খুকি দাদাভাইয়ের জন্য কলিজা ফাড়ি যেতেছে, দাদাভাই খুব ভালো মানুষ, দাদাভাই এটা দাদাভাই এটা মনে হয় কি শারমিনের তাই অগ্র অধিকার দাদাভাইয়ের প্রতি হিতির বেশি। কি আশ্চর্য লাগে, কি আশ্চর্য দেখছেন নি আপনারা দর্শক। তো এই বাজারে যাইতে যাইতে একটা বয়স দিই হিতি তাড়াহুড়ো করি একবার ব্যাগের আগে আগে ছাড়ে দিছে, দাদাভাই একটা দোকান গুছাই দিছে, দাদাভাইকে বলছিল যে আমার বুদ্ধি টাকা আমার বুদ্ধি তোমার, কোরআন মসজিদে যায় শপথ করছে যে বাইর করে দিবে না, সে মসজিদ থেকে দাদাভাই কথা রাখলো না, সে এখানে তৃতীয় ব্যক্তি আছে এই আছে হে আছে হ্যান ফ্যান 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 কচুর মানে মানে হিতির যে সমস্ত কিতা কইতাম হিতির হিতিরে যে হাবির মার কিচ্ছে এড়ি কতক্ষণ উলু 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 আচলে আচলে মানে 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 দাদাভাই দাদাভাই বাবুরে বাবু হিতি হয়েছে অন তলোয়ার নিচে হিতির কল্লা। কারণ তিসা এই যে মাহিনুর কি পরিমাণ হিতিরে ট্রেড ম্যাচ ছিল খুকিরে, তো এই ট্রেডে অন হিতি কিতা করবো অন তার মাহিনুর নিয়ে টাইটেল থাম্বনেল দিতে পারতেছে না, কিতা করব হজ্জে জ্বালার ভিতরে। এবার অন দাদাভাই টপিক পাইছে আগে আগে দাদাভাই দাদাভাই করে ভিডিওটা সারি দিয়ে আমি এরা আরেকটা জিনিস কই দর্শক, এন খুকির ট্রপিক আছিল তানের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে সনবাড়ির মধ্যে ডালডার একটা কেক বাজারটাই আনবো, আনি কেবা আমি সাবিনা মিম সাদিয়া আমরা হুমা এই যে নয়া বাদ্যা মাসু দাঁড়া সবাই মিলি উলু আসুলি আসুলি আমরা এখানে একটা সুন্দর আয়োজন করছি, তারপরে হইলু আমরা সবাই মিলে কেকটা কাটলাম, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার তান, তানের জন্য আনছি তান দেখো তোমার জন্য কেক, কেক কাশি কেক একটা কেক কাশি। টপিক থাকলো কিন্তু এটা, তো টপিক এটা থাকার পরেও কিন্তু দর্শক এখন তো তিসা হিতিরে হুমকি দিছে, মানে হিতির কল্লাটা অন আছে তলোয়ারের নিচে, অন তো আর তিসার কথা গরমাগরম অবস্থায় বলা যাবে না। কদিন পরে আবার ওই যে বদা যাইব তখন কিন্তু খুকিরে আবার মেসেজ করবো, তাও কোন জায়গায় একেবারে জায়গা মতো আদি ডলি ডলি খুকির মেসেজ করবে, খুকি আসো আসো রাগ করিও না আসো যা হয়েছে ভুলি যাও, মানুষকে এগুলো বুঝানো দিতে লাগবে না, তুমি একটু রান্না করে হাঁদাও হাঁদায় চেকানি দিয়ে একটু বসো আমি একটু ক্যামেরাটা ফিট করি। তো দর্শক এই মালয়েশিয়াতে আইন রে ঘাট ধাক্কা দিস হিয়ানে চুরি করে ধরা খাইছে, অনেক ঘাট ধাক্কা দিয়ে বার করি বাংলাদেশে হাতেরে আবার উষ্ট মারি হাঁড়াই দিতে আছে। খুকি আছে খুকির সু কতক্ষণে দাদা বাড়ি নিয়ে ভিডিও বানাইবো কন্টেন্ট বানাইবো হে চিনতে, এদিকে সেফা শুট কি চিনতে মরজিদ আছে কীভাবে হিতির সংসারটা যাবে, এরম একটা ভাদাইম্যা শাইনের লগে বিয়ে বই একটা হলা হয়ে গেছে জীবনটা শেষ, দর্শক জীবনটা বেদনা বানায় সাড়ে দিছে সেফা শুট কিরে। এদিকে আবার মিমবতী হিন্দি বাড়িঘর দুয়ার দখলের তালে আছে, একটা ঘর উঠাইব বাড়িঘর দুয়ার বানাবে, চতুর্দিকে আছে শারমিনের টেনশন আর এই জায়গাটা পেলে শাইনের, তো ইয়া করছে মেকআপ বুতুরি হিন্দি পেলে গট্টার উঠে দখল করে নেবো আমি হিন্দি দেন শব্দে হড়ে গেছে টেনশনের ভিতরে সেফা শুটকি শারমিন। মধ্যম দিয়ে খুকি রয়ে গেছে খোরাক মানে কন্টেন্ট, খুকি পাই গেছে কন্টেন্ট দাদাভাই দাদাভাই আমার দাদাভাইকে গা ধাক্কা দিয়ে বের করে দিছে, অথচ দাদাভাই আইছে যে কতদিন যে ছিল কোনোদিন দেইনো যে দাদাভাইরে একবেলা বা বাড়িতে বলাইনি ঠিক মতন করে একটু খাওয়াইতে, অথচ জন দেখছে যে ইয়ে সুযোগ অন তিসার কথা অন লিখতে ইতো না, তিসার কথা কিছু বললে তানজিলা জামার কথা কিছু বললে ছবি ব্যবহার করলে তিসা হিন্দি খেপি রয়েছে, তিসা হরে মানে মা কালীর মানে ব্যাস ধরবো জিব্বেটা বার করি জিব্বে একটা একাত বার করি হাতে একটা তলোয়ার লই দাঁড়াই রয়েছে খুকির কল্লার উপরে, কথা কইলে কল্লার মধ্যে খেসাত করে দিবে এক কোপ, তো যার কারণে অনেক তিসা শেষ অন হয়েছে দাদাভাই, এবার দেখবেন হুলু হুলু আসে আসে আসলে দাদাভাই। আর তিসা এখন আইয়ে নানাগর কাছে হিতির বড় ভাই শাইনরে নিয়ে কথা বলতো আইব অপেক্ষা থাকে নিয়ে না বই আন্নাগুলোকে একটা ব্রিফিং দিব আমার বড় ভাই চলে আসছে সে আসলে একটু এরকম মানুষ সেরকম মানুষ আপনারা অনেকে জানতে চাইছেন যে মালু শেয়ার থেকে শাইন এসে আজীবনের একটা বাদাম্যা টাইপের লোক যার কারণে তার সংসারটাও টিকে নেই, আর আমি বুঝলাম না এই স্যাফা শুটকি রাষ্ট্রবিজ্ঞানী এরকম একটা বাদাম্যা লোকের কাছে কেন বিয়ে বসে এক বাচ্চার বাপ আর বয়সের তুলনায় বুড়িয়ে
তৃষারও বড়, তো চিন্তা করেন আমাদের এই মাহিনুর চাষির বয়স কত, তারও নাকি বলে বড় এই শাইন। তাইলে চিন্তা করেন সেফ আসুট কি একটা রাষ্ট্রবিজ্ঞানী হয় কীভাবে এরকম একটা বাদাইম্মা শাইনের কাছে বিয়ে হয়েছে, শেষ পর্যন্ত মালয়েশিয়া যায়, ইয়া আবার ফেরত আইতেছে দর্শক, মালয়েশিয়া যায় আবার ওই যে চুরি করছে, হেন চুরি করি দরা খাইছে, লায়ন ফাড়া দিতেছে, উষ্ট মারি একবারে ফেলেনের ফাঙ্কার মধ্যে বইয়ে না সাকটার লগে বান্ধি হাড়াই দিতে আছে। আহারে খুকিরন কি হইব, নর্মালে যদি আইতো এই দাদা ভাই তাহলে খুকির হলাই নিল, তো কিছু না কিছু দুই একটা গিপট লই আইতো, খুকির একটু লাভ হইতো, অন্ত তিসারও হারাইলো এদিক দি, হে দিক দি দাদা ভাই চলে এইতেছে গিপট ছাড়া, খুকির অন্ত ব্যাড লাক। তো দর্শক চলে গেলাম গো ভিডিও থেকে, একটু ভালো থাকেন, আল্লাহ হাফেজ।